আজ আমি কথা বলবো এমন এক মেয়ের ব্যাপারে যে কোনো বিশেষণও খুঁজে পাই না। জীবনের প্রত্যেক পদক্ষেপে বারংবার শুনেছি যে অহংকারী হচ্ছে পতনের মূল কারণ, কিন্তু তেমন ভাবে কোনোদিনই কিছু দেখিনি। কিন্তু আজকে তোমাদের সবার প্রিয় মিত্তি জেফারদিদের ব্যাপারে এমন কিছু কথা বলবো যাতে তুমি স্পষ্টভাবে বুঝতে পারবে যে মানুষের অহংকার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলে তার কি পরিণাম ঘটে। তো যারা জানো না জেফার কে, তাদের সাথে প্রথমে একটু পরিচয় করিয়ে নিই। সো লেট মি ইন্ট্রোডিউস মিসেস হোয়াটএভার জেফার, যার জীবনের স্বপ্ন ছিল যে ঢ্যামনামো করে অনেক বড় হবে, কিন্তু একটা ঠিকঠাক জায়গা খুঁজে পাচ্ছিল না যেখানে বসে ঢ্যামনাগিরিটা করা যায়। আফটার দ্যাট সে একটা ঠিকঠাক জায়গা খুঁজে পেল। সে খুঁজে পেল এমন একটা মানুষকে যে আসলে কোনো ব্যক্তি নয়, একটা বস্তু, এক কথা সপি, যাকে দিয়ে তুমি যা খুশি করাতে পারো, আর সে কিছুটা ফেমাসও। ব্যাস নিজের হৃদয়ে দিয়ে সেই বস্তুটিকে পটিয়ে তার বুকের উপর উঠে নাচতে লাগলো। তোর মাথা নষ্ট। এতে বস্তুটির কোনো ক্ষতি হয়নি ঠিকই, কিন্তু বস্তুটি দিন দিন বস্তুতর থেকে বস্তুতমতে পরিণত হয়েছে। তো এই বস্তুটি অর্থাৎ প্রীতম প্রথমে টিকটক করতো, তারপর অন্যান্য টিকটকারদের মতো ও লাথিকে সেখান থেকে বেরিয়ে এসে ইউটিউবে কন্টেন্টের নামে ক্রিঞ্জ টপিক আপলোড করতে থাকলো। ক্রিঞ্জ বলছি তার কারণ একটা সিম্পল কথা, ধরো ও মা গো, এটা ওরা এরম করে বলবে ও মা গো, মানে একটা বাজে ভাবে বলতেই হবে, ওদের কাছে বাজে আর কমেডির মধ্যে কোনো তফাৎ নেই। তো প্রীতমের ইউটিউবে একটা মেইন চ্যানেল রয়েছে, এছাড়া প্রীতমের নিজেরও কিছু আরো চ্যানেল রয়েছে। এবার প্রীতমের প্রত্যেকটা ভিডিওতে জেফার দিদি তো প্রেজেন্ট আছেই, তার সাথে সাথে জেফার দিদির নিজেরও আরো এক গাদা চ্যানেল রয়েছে। কোন চ্যানেলে সে নাচছে, কোন চ্যানেলে সে রাক্ষসের মতো গেলছে, কখনো আবার যখন যেই পুজো হচ্ছে তখন সে দেবী সাজছে ন্যাকামো যত। তা এত যে রিয়েলিস্টিক সাজার চেষ্টা করছো, তা বলছি মনসা পুজোতে হাতে গলায় সাপ নিয়ে ভিডিও শুট করবে? তো কন্টেন্টের নামে কি করে কেচ্ছা করতে হয় তা এদের থেকে শেখা উচিত। কন্টেন্টের নামে এই দুই মহান সো কল সেলিব্রিটি বিয়ে ফুলসজ্জা সব তো করে যাচ্ছেই, তার সাথে সাথে আবার হানিমুন, দীঘায় রাত কাটানো, এসব তো লেগেই আছে। এসব দেখে ভাবতাম যে এদের বাড়ির লোক কি কিছুই বলে না এদের, মানে এই ধরনের এডিটিং ভিডিও বানায়, কিন্তু কেন যে বলে না সেটা এখন বলছি। তো যারা এদের ভিডিও দেখো তারা এদেরকে নিশ্চয়ই চেনো, আর যারা চেনো না তাদেরকে বলছি, এরা দুজন হচ্ছে প্রীতমের জিগরি দোস্ত। প্রথম হচ্ছে স্কুল লাইফ থেকে সম্পর্ক, ক্লাস 5 থেকে আমরা প্রীতম একসাথে পড়ি, ঠিক আছে, ওখান থেকে বন্ধুত্ব। প্রীতম যখন একেবারে জিরো অবস্থায় ছিল তখন থেকে এরা প্রীতমের সাথে রয়েছে, একসাথে ভিডিও বানাচ্ছে, কিন্তু বর্তমানে এই জেভার দিদি নিজের অমূল্য মূল্য বজায় রাখতে এবং নিজের স্বার্থ সিদ্ধির জন্য এই দুজনকে গ্রুপ থেকে লাথি মেরে বের করে দিয়েছে। আর কি এই দুজনে মিলে জেভার দিদির দিয়েছে ঢোল বাজিয়ে। ব্যাস আর কি সব ফাঁস, আপনি সব খুলে বলুন। মানে মানুষ যে কত বড় ধান্দাবাজের ঢ্যামনা হতে পারে তার ইতিহাস জয় উদাহরণ হচ্ছে এরা দুজন। একটু খুলে বলুন। কেশবদা নিজের ফ্যান ফলোয়ার্সদের ঠিক রাখার জন্য লুকিয়ে বিয়ে করেছিল, বউকে বোন বানিয়েছিল, আর এরা দুজন কেশবদাকে ছাড়িয়ে দৌড়ে যে কত দূরে চলে গেছে তার কোনো ঠিকানা নেই। কি মানুষ রে বাবা, মানে কত বড় নাটকবাজ। দিদি নিজের চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছে, সবাই বিয়ে করলো আমি কেন করব না। আর ওদিক ওদের মেন চ্যানেলে অবুঝ মন নামে আরেকটি ভিডিও আপলোড করেছে, যে ভিডিওগুলোর ক্লিপস আসলেই ওদের আসল বিয়ের ভিডিও। মানে ভাবতে পারছো, লুকিয়ে লুকিয়ে বিয়ে করতে হলে হয় রেজিস্টার করে বিয়ে করতে হবে, নয়তো মন্দিরে গিয়ে বিয়ে করতে হবে, কিন্তু এই দুই মহান ব্যক্তি ধুমধাম করে বিয়ে করবে অথচ লুকিয়ে। তাই কি প্ল্যান করলো, যে তারা বিয়ের ভিডিও ফটো নিজের থেকে আপলোড করবে, কিন্তু বলবে যে এটা ফেক। মানে মানুষ কত বড় জালি হলে এমন কাজ করতে পারে। জেফারদনের ভিডিওর শুরুতে বলছে যে এটা একটা নকল বিয়ে, কিন্তু এই বিয়েতে বিয়ে বৌভাত ফুলসজ্জা সব হবে। আবার ভিডিওর মধ্যে প্রীতম ন্যাকামো করে জেফারকে আলতা পরিয়ে দিচ্ছে, অডিয়েন্সদের এমন ভাবে বোকা বানা চিচ্ছে কোচে চেলা কাট দিয়ে কেলাই। কতই রঙ দেখি দুনিয়ায়। ওদিকে এবার অবুঝ মন গানে গল্পটা এরকম রেখেছে যে জেফার প্রীতমকে ফোন করে বলছে যে তোকে আমার বাপ বিয়ের জন্য মেনে নিয়েছে, তারপর দুজনে বিয়ে করে, কিছুদিন পরে তাদের সম্পর্কটা ভেঙে যায়। এরপর প্রীতম একটা জায়গায় ক্যাটারিং করতে গিয়ে দেখেছে সে তার বউয়ের বিয়ের ক্যাটারিং করতে গেছে। আমি ভিডিওর ক্লিপসগুলো ব্যবহার করতে পারছি না, কারণ আবার এই মহান ব্যক্তিদের কপি স্ট্রিক মানের মানসিক রোগ রয়েছে। তো গল্পে প্রীতমের বিয়ে অনেকদিন আগে হয়ে গেছে, আজকে সে গেছে ক্যাটারিং করতে অন্যের বিয়েতে। তাহলে শোনা, তোমার গলায় এই মালাটা কি করছে? না মানে এই মালা তো যার বিয়ে তার গলায় থাকে, ক্যাটারিনের গলায় কি করছে? তোমরা সবাই জানো যে বাঙালিদের বিয়েতে বিয়ের দিন সকালবেলা এই মালাগুলো বরবউকে পরানো হয়, যেটা বিয়ের কিছুদিন পর্যন্ত গলাতেই থাকে। এখন তুমি বলবে যে মালাটা এমনিই পড়েছে, তাহলে এই ভিডিওটার আগের ভিডিও বা পরের ভিডিওতে এই মালাটা কেন নেই? নেই কারণ এটা ওর বিয়ের দিনের ভিডিও। বিয়ের কথাটা একদমই মিথ্যা কথা যেহেতু না, কারণ হলো এই যে দিদির তরফ থেকে সই করেছে রেজিস্ট্রি।
আর এই ভিডিও ক্লিপস গুলো সব ওর বিয়েরই। পরে গানের সাথে বিয়ের ভিডিও এডিট করে বিশ্বস্ত অডিয়েন্সের দিকে ছুঁড়ে মারা হয়েছে। কেসটা তুমি ধরেই ফেলেছো। আর অডিয়েন্সরাই বা কি করবে, এই ধরনের বিয়ে ফুলসজ্জার ঢ্যামনামর ভিডিও তো ওরা আগের থেকে আপলোড করে যাচ্ছে, তো অডিয়েন্স ভেবেছে এটা সেরকমই একটা। ওর বিয়ে একাধিকবার হয়, ওর ফুলসজ্জা একাধিকবার হয়, ওর হানিমুন একাধিকবার হয়, ও সবকিছু একাধিকবার করে হয়। আর ওরা এটা করেছে কারণ ওদের মনে হয়েছে যে ওদের বিয়ের ব্যাপারটা যদি ওরা এক্সপোজ করে তাহলে ওদের ফ্যান ফলোয়ার্স গুলো একটু কমে যাবে। জেফার কে আর ছেলেটা সেরকম ভাবে প্যাম্পার করবে না, প্রীতমকে মেরা আই লাভ ইউ শোনা বলবে না, তার জন্য সবকিছু লুকিয়ে গেছে। ওর মাথা নষ্ট। এক কথায় ফ্যান ফলোয়ার্স এর সামান্য ব্যাঘাত ঘটবে। সো হোয়াট, ট্যালেন্ট থাকলে এই ব্যাঘাতটা খুবই অল্প সময়ের জন্য ঘটবে, আর ঠিক সময় মতো আবার তোমার ফ্যান ফলোয়ার্স তোমার কাছে ফিরেই আসবে। আমার কাছে ফ্যান হলো ভগবান। খুব ফ্যান ফ্যান করো না তোমরা, অথচ সেই ফ্যানরাই যখন একটু কথা বলতে আসে তখন তোমরা কি করো? ওদের মধ্যে একটা ছেলে আছে, ওকে বলে যে দিদি আমার গার্লফ্রেন্ড ভিডিও কলে আছে, তোমাকে দেখতে চাইছে, তুমি সামনে বসে আছো, যদি মুখটা খুলবে মানে মাস্ক খুলবে। ও বলছে কি করোনার সময় মাস্ক খোলা যাবে না, ও ছেলেটা চলে যায়। ও তারপরে কি করে, সঙ্গে সঙ্গে একটা পেয়ারা ওঠে, তার কাছ থেকে পেয়ারা নিয়ে ও খেতে শুরু করে দেয়। মানে করোনার মধ্যে একটা ফ্যান যে ভিডিও দেখে তার জন্য সে দেখতে যাচ্ছে, তার জন্য তার গার্লফ্রেন্ড তার জন্য মাস্ক খুলতে পারছে না, কিন্তু ওই হাতে স্যানিটাইজার না করে ও পেয়ারা খেতে পারছে না। মানে নিজের মুখটা খুলে একটু মুখটা দেখানো যায় না ভিডিও কলে, তাতেই তোমার করোনা হয়ে যাবে। অথচ গেলার সময় ঠিক গিলতে পারছো, তাই তো? আমার কাছে ফ্যান হলো ভগবান। ওই গাড়িওয়ালা, ওই যে গাড়ি চালাচ্ছিল, ও যদি দেখে ও নিজেও কমেন্ট করে জানাবে। এখন সব থেকে ও যখন বলেছে, বলে দিদি দাদা তোমার খুব বড় ফ্যান, তখন দিদিকে দিদি দাদা একটা বাজে গালাগালি দেয় ওদের। সত্যি মানে একজন ইউটিউবারের কাছে অডিয়েন্স হচ্ছে ভগবান, আর এসে ভগবান যখন তোমাকে এসে বলে যে আমি তোমাকে পছন্দ করি, তাকে ভালোবাসার বদলে খিস্তি দিয়ে যাচ্ছ। বাহ, খুব ভালো। আমার কাছে ফ্যান হলো ভগবান। মৌসুমী দ্বীপে ঘুরতে যাওয়ার পর একজন মাঝি যখন জেফারকে দেখে তার সাথে ফটো তুলতে আসে, তখন জেফার তার সাথে ফটো তোলার পর তার উদ্দেশ্যে বলে, বলছে বাবা কিরকম দেখতে, কিছু করার নেই এখানে, এরকম বলে আমি সেলফি দিলাম। সারাদিন এসির হাওয়া খেলে না, রূপ এমনি আসে, বুঝেছো? ওনার মতো একদিন কাজ করে দেখো, তাহলে বুঝবো তোমার কত রূপ। কাউকে এরকম ভাবে ক্রিটিসাইজ করা ঠিক নয়, কিন্তু কখনো সখনো বলতে হয়। এটা হচ্ছে তোমার দামি মেকআপ করা লুক, আর এটা হচ্ছে তোমার ময়দার নিচে লুকিয়ে থাকে নিজের রূপ। তাই এই রূপ নিয়ে বেশি বড়াই না করলেও চলে। জেফার দিদির বক্তব্য হলো উনি নাকি স্টার, উনি নাকি ধরাছোঁয়ার বাইরে, শুধু দূর থেকে দেখা যায়। স্টার মানে কি তোমরা জানো? আমরা হচ্ছে কি বলতে, স্টার মানে হচ্ছে ওই স্টার দেখতে পাচ্ছ উপরে, স্টার যে থাকে আকাশে, ওদেরকে মানুষ ওরকম দেখতে পাবে, ছুঁতে পারবে না। বলছি তোমার মতো এরকম কত স্টারকে ব্ল্যাক হোলে হারিয়ে যেতে দেখলাম। আর ওনার ভদ্রতার কথা কি বলবো, প্রীতমের প্রত্যেকটা বন্ধুকে যখন যা খুশি বলে ইনসাল্ট করবে। দিদির রাগ হয়ে গেছে যে কি তুমি এক মূর্খ লোক, তোমার কোন শিক্ষাগত যোগ্যতা নেই, তুমি আমার পায়ের যোগ্য নয়, পায়ের নখের যোগ্য নয়। নিজের মুখের জল তাদের মুখে ছুঁড়ে মারবে, প্রত্যেকটা বন্ধুকে গ্রুপ থেকে একে একে করে তাড়িয়ে নিজের বোনদের এন্ট্রি করাবে। মানে এত ভদ্রতা সত্যি কারোর মধ্যে কোনোদিন দেখিনি। দেখো যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে পার্সোনালি কখনো কিছু বলা উচিত নয়, সে কাকে বিয়ে করছে, কবার বিয়ে করছে, কাকে ইনসাল্ট করছে, কিন্তু যখন তার ব্যবহারগুলো অডিয়েন্সের সেন্টিমেন্টের সাথে জড়িয়ে থাকে তখন অবশ্যই তাকে বলা যেতে পারে। আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে ভিডিওর থাম্বনেইলে আমি জেফারের একটা মা কালী সেজে ফটো দিয়েছিলাম, কারণ এই ভিডিওটা কালী পুজোর উপরে ছিল আর তখন জেফার মা কালী সেজে ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু ভিডিওর মধ্যে আমি জেফারকে নিয়ে কিচ্ছু বলিনি, বিশ্বাস না হলে চাইলে তোমরা ভিডিওটা দেখতে পারো, ভিডিওটা আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। তো ওই ভিডিওটায় জেফারের এক অন্ধভক্ত এসে কমেন্ট করে যে তুই কে, জেফারকে নিয়ে বলার তুই কেন কি নিয়ে বলেছিস, ব্লা ব্লা ব্লা। মানে ভাবো অডিয়েন্সরা ওকে কত ভালোবাসে, কত সাপোর্ট করে, কিন্তু সেখানে ও কি করে, সে অডিয়েন্সেরই বোকা বানায়, সে অডিয়েন্সেরই ইনসাল্ট করবে, সেই অডিয়েন্সেরই দেখতে খারাপ বলবে। বাহ বাহ, কত রঙ দেখি দুনিয়ায়। অডিয়েন্সদের বোকা বানানোর সীমাটা একবার দেখো। প্রীতমের বন্ধুরা ইয়াস ঝড়ের পরে সুন্দরবনের দিকে ত্রাণ নিয়ে যায় সেখানকার মানুষদেরকে সাহায্য করার জন্য, আমরাও গেছিলাম ত্রাণ দেওয়ার জন্য, এবং সেখানে গিয়ে একটা ব্লগ বানায়, কিন্তু সেখানকার মানুষদের দুর্দশা দেখে ওদের এতটাই খারাপ লাগে যে সেই ভিডিওটা আর ইউটিউবে আপলোড করে না। ওদের পরিস্থিতি দেখে আমার মনে হলো না যে ওই ভিডিওটা ছাড়া উচিত। আর সেই সময়েই প্রীতম আর জেফারের খাবার চ্যানেলে কিছু অডিয়েন্সরা কমেন্ট করে জানায় যে তোমরা এত খাবার কেন নষ্ট করো। ওরা চকলেটের চ্যালেঞ্জ করছিল তখন, তোমরা তখন সবাই কমেন্ট করতে যে তোমরা দিদিরা এত খাও, তোমরা খাবারগুলো নষ্ট করো কেন। ব্যাস, দিদি সেই বন্ধুদের কাছ থেকে ব্লগের ভিডিওটা নিয়ে নিজে ত্রাণ নিয়ে গেছিলেন, এই বক্তব্য দিয়ে ভিডিওটা নিজের চ্যানেলে আপলোড করে, আর তোমরা সবাই মিলে দিদির জয় জয়কার করতে থাকো। বাহ, খুব ভালো। ও তখন লোক দেখানোর জন্য কি করলো, আমাদের ওই ত্রাণের ভিডিওটা আমাকে বললো তোমরা তো ছাড়বে না, ভিডিওটা আমাকে দিয়ে দাও। ওটাতে তখন আমরা কি করলাম, ওই ভিডিওটা ওকে দিয়ে দিলাম, ওই ভিডিওটা নিয়ে সিম্পাথি নিয়ে লোকের কাছ থেকে যে দেখো আমরা ত্রাণ দিতে যাচ্ছি। প্রিয় দর্শক, তোমরা যাদের মুখ চেনো তাদের অন্ধভক্ত হয়ে শুধু তাদেরই ভিডিও দেখো না, অন্যদেরও ভিডিও দেখো, আর যে যা বলছি সেটাই বিশ্বাস করো না, তার সত্যতা একটু যাচাই করো। আর আমার ভিডিও নিয়ে যদি কোনো সন্দেহ থাকে, আমি যে ভিডিও ক্লিপস গুলো ব্যবহার করেছি তার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। একটু চালাক হও সোনা।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো কিন্তু কারো ফ্যান হও কিন্তু অন্ধ ফ্যান হইও না আর যদি তুমি ভিডিওটা ইউটিউবে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই